হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো রিভিউতে যাই, ভিডিওটা দেখলেন টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কীভাবে এরকম ফটো অ্যানিমেশন ভিডিও খুবই অল্প সময় এবং সহজে এডিটিং করা যায়। তো এরকম ফটো অ্যানিমেশন ভিডিও এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ক্যাপকাট। তো সেটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর যারা ইন্ডিয়ান রয়েছেন তারা অবশ্যই গুগল ক্রোম থেকে ভিপিএন কানেক্ট করে তারপর ডাউনলোড করে নেবেন। তো সেকেন্ড আমাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি সম্পূর্ণ প্রসেস শিখতে হলে ভিডিওটি একমাত্র স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। তো আমাদের এডিটিংটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারে এখনও সদস্য না হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করব। তো চলুন দেখে নেওয়া যাক। অল রাইট গাইজ, ভিডিওর এডিটিং করার জন্য ফার্স্ট অফ অল চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন, আর যাদের মোবাইলে ইনস্টল করা রয়েছে অবশ্যই আপডেট করে নেবেন। তো এখন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো চলে আসবে ফটো সেকশনে। তো আমাদের গ্যালারির ফটোগুলো এখানে ওপেন হয়ে গেছে। এখন আমাদের পছন্দের আমরা 13টি ফটো সেট করে নিব। অল রাইট গাইস, আমাদের 13টি ফটো সেট করা হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। তো আমাদের ফটোগুলো এখানে চলে আসছে। এখন আমরা আমাদের ভিডিওর এক্সপেক্ট রেশোটাকে চেঞ্জ করে নিব। তো আমরা একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা 9:16 যে এক্সপেক্ট রেশোটা আছে সেটা আমরা অ্যাড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। এখন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখন আমরা ফটো লেয়ার উপরে ক্লিক করে দিব। তো এটাকে ধরে আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিব। তো এইভাবে আপনারা সবগুলো ফটো ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নেবেন। অল রাইট গাইজ, আমাদের ফটোগুলো ফুল স্ক্রিন করা হয়ে গেলে এর শেষ থেকে আমরা ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করে দিব। তো চলে আসবো শুরুতে। অল রাইট গাইজ, এখন আমরা আমাদের ফটোগুলোর ডিউরেশন সেট করে নিব। তো আমরা একটু ছোটো করে নিচ্ছি। এখন আমরা আমাদের প্রথম ফটোকে 10.3 সেকেন্ড করে নিব। তো আমরা প্রথম ফটো দেওয়ার পর ক্লিক করে দিব। তো এটাকে আমরা 10.3 সেকেন্ড করে নিব। তো এখন আমরা আবার বড় করে নিচ্ছি। তো এখন আমরা আমাদের 2 নম্বর ফটো এবং 3 নম্বর ফটোকে 0.7 সেকেন্ড করে নিব। তো এটাকে আমরা 0.7 সেকেন্ড করে দিচ্ছি। তো এখন আমরা আমাদের 4 নম্বর ফটোতে ক্লিক করে দিব। তো এটাকে আমরা 0.6 সেকেন্ড করে নিব। তো এইভাবে অনেক সময় লাগবে, আমি স্ক্রিনে দিয়ে দিছি, সেখান থেকে আপনারা দেখে দেখে অ্যাড করে নেবেন। অল রাইট গাইজ, আমাদের ফটোগুলোর ডিউরেশন সেট করা হয়ে গেলে এখান থেকে আমরা চলে আসবো শুরুতে। তো এখন আমরা আমাদের ফটোগুলোতে অ্যানিমেশন অ্যাড করে নিব। তো আমরা প্রথম ফটো লেয়ার উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে চলে আসবো আমরা অ্যানিমেশনে। তো এখান থেকে চলে আসবো কম্বোতে। তো আমরা একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন বিসেক 2 নামে একটি অ্যানিমেশন আছে। আমরা আমাদের প্রথম ফটো থেকে 4 নম্বর ফটো পর্যন্ত আমাদের এই বিসেক 2 নামে অ্যানিমেশনটি অ্যাপ্লাই করে নিব। তো আমি দেখিয়ে দিচ্ছি। অল রাইট গাইজ, আমাদের প্রথম ফটো থেকে 4 নম্বর ফটো পর্যন্ত আমরা বিসেক 2 নামের অ্যানিমেশনটি অ্যাপ্লাই করে নিলাম। এখন আমরা আমাদের 5 নম্বর ফটোতে ক্লিক করে দিব। তো আমরা একটু সিলেক্ট করে চলে আসবো। তো এখান থেকে বলেছেন সোয়াই ইন নামে একটি অ্যানিমেশন আছে, আমরা আমাদের 5 নম্বর ফটোতে এই সোয়াই ইন অ্যানিমেশনটি অ্যাপ্লাই করে নিব। তো এখন আমরা 6 নম্বর ফটোতে চলে আসবো। তো আমরা সিলেক্ট করে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াব বেল নামে একটি অ্যানিমেশন আছে, আমরা এই ওয়াব বেল অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো এখান থেকে টিকমার্ক করে দিব। তো এখন আমরা আমাদের 7 নম্বর ফটো এবং 8 নম্বর ফটো, তো এই দুটি ফটো আমরা বাদ রাখবো। তো 7 নম্বর ফটো এবং 8 নম্বর ফটো কোনো অ্যানিমেশন প্রয়োজন নেই। তো আমরা চলে আসবো আমাদের 9 নম্বর ফটোতে। তো আমরা 9 নম্বর ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিব। চলে আসবো অ্যানিমেশনে, চলে আসবো কম্বোতে। তো আবারও সেই ওয়াব বেল অ্যানিমেশনটি আমরা অ্যাড করে নিব। তো এখান থেকে টিকমার্ক করে দিচ্ছি। তো এখন আমরা আমাদের 10 নম্বর ফটোতে ক্লিক করে দিব। চলে আসবো অ্যানিমেশনে,
তো এখন আমরা চলে যাব শুরুতে এই ইন অপশনে তো আমরা ইন অপশনে ক্লিক করে দিচ্ছি তো একটু সিলেক্ট করে দিয়ে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন রক ভার্টিক্যালি একটা অ্যানিমেশন আছে আমরা এই রক ভার্টিক্যালি অ্যানিমেশনটি অ্যাড করে নিব তো এটা ডিউরেশনকে আমরা ফুল করে দিব তো এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি তো এখন আমরা চলে যাব 11 নম্বর ফটোতে তো এখান থেকে চলে যাব অ্যানিমেশনে চলে যাব কম্বোতে তো এখন আমরা সেই বিসেপ টু অ্যানিমেশনটি আবার অ্যাড করে নিব তো আমরা বিসেপ টু অ্যানিমেশনটি অ্যাড করে নেছি তো 12 নম্বর ফটোতে চলে যাব তো এখান থেকে আমরা আবার সেই ওয়াববেল অ্যানিমেশনটি অ্যাড করে নিব তো এখন আমরা আমাদের সর্বশেষ ফটো 13 নম্বর ফটো তো 13 নম্বর ফটোতে আমরা আবারও বিসেপ টু অ্যানিমেশনটি অ্যাড করে নিব অলরাইট গাইস আমাদের ফটোগুলোতে অ্যানিমেশন সেট করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে টিক মার্ক করে নিব তো এখন আমরা আবার চলে আসবো শুরুতে তো এখন আমরা ট্রানজিশন অ্যাড করে নিব তো দেখুন আমাদের দুই ফটোর মাঝখানে সাদা আইকনটা আছে এটাকে বলা হয় ট্রানজিশন তো আমরা চলে আসবো আমাদের 5 নম্বর ট্রানজিশনে তোমার গুণে নেছি তো এটা আমাদের 5 নম্বর ট্রানজিশন আপনারা অবশ্যই গুণে নেবেন তো 5 নম্বর ট্রানজিশনে ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে চলে আসবো ইফেক্ট অপশনে তো এখান থেকে আমরা 58 নম্বর যে ট্রানজিশনটি আছে সেটা আমরা খুঁজে বের করব তো এটা আমাদের 58 নম্বর ট্রানজিশন এটা আমরা অ্যাড করে দিচ্ছি তো এখানটাকে টিক মার্ক করে দিচ্ছি তো এখন আমরা চলে যাবো আমাদের 8 নম্বর ট্রানজিশনে তো এটা তো আমাদের 5 নম্বর ট্রানজিশন এখান থেকে আমরা গুণে নেব তোমাদের 8 নম্বর ট্রানজিশনে ক্লিক করে দিব তো আবার আমরা সেই সেম ট্রানজিশনটি অ্যাড করে নেব চলে যাবো ইভেন অপশনে তো এখান থেকে আমরা চলে যাবো 18 ট্রানজিশনে তো এটা অ্যাড করে দিচ্ছি তো এখান থেকে টিক মার্ক করে দিব তো এখন আমরা চলে যাবো আমাদের 11 নম্বর ট্রানজিশনে তো এখান থেকে গুণে নিচ্ছি তো এটা আমাদের 11 নম্বর ট্রানজিশন তো এখানে আমরা ক্লিক করে দিব তো আবার আমরা সেই সেম ট্রানজিশনটি অ্যাড করে নিব চলে যাবো ইফেক্ট অপশনে তো এখান থেকে আমরা 17 নম্বর ট্রানজিশনটি অ্যাড করে দিব তো এখান থেকে আমরা টিক মার্ক করে নিব তো গাইস আমাদের ফটোতে ট্রানজিশন অ্যাড করা কমপ্লিট হয়ে গেল এখন আমরা আবার চলে যাবো শুরুতে তো এখন আমরা কিছু ইফেক্ট অ্যাড করে নিব তো এখান থেকে চলে যাবো আমরা ইফেক্ট অপশনে চলে আসবো ভিডিও ইফেক্টে তো এখান দেখুন অনেকগুলো অপশন আছে আমরা এখান থেকে চলে আসবো বেসিকে তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিচে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন মিনি জুম নামে একটি ইফেক্ট আছে আমরা এই মিনি জুম ইফেক্টটি অ্যাড করে নেব তো আমি এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি তো এটাকে আমরা আমাদের প্রথম ফটোতে অ্যাডজাস্ট করে নেব তো এখন আমরা আমাদের ভিডিওটাকে একটু টেনে ছোটো করে নিব তো এখন আমরা আমাদের প্রথম ফটোর লাস্টের দিক থেকে তিন ভাগের এক ভাগে চলে আসবো তো দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রথম ফটো তো আমরা তিন ভাগের এক ভাগে চলে আসতেছি তো এখানে আমাদের লেয়ারটা রেখে আবার চলে আসবো ভিডিও ইফেক্টে তো এখন আমরা চলে আসবো পার্টি অপশনে তোমরা পার্টি অপশনে চলে আসবো তো এখানে দেখুন এই কর্নারে একটি ইফেক্ট আছে ব্ল্যাক ফ্ল্যাশ আমরা এই ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটি অ্যাড করে নেব তো এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি তো এটা আমাদের প্রথম ফটোতে অ্যাড করে নিব তো এখন আমরা টেনে আবার ভিডিওটি বড় করে নিচ্ছি তো এখন আমরা চলে যাবো আমাদের 5 নম্বর ফটোতে তো এখান থেকে আপনারা গুনে নেবেন তো আমাদের 5 নম্বর ফটোর শুরুতে লেয়ারটা রেখে এখান থেকে চলে আসবো ভিডিও ইফেক্টে তো এখন আমরা চলে আসবো ডিটেল অপশনে তো ডিটেলস অপশন আসার পরে একটু নিচে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন শ্যাডোস অফ লাইট একটি ইফেক্ট আছে আমরা এই ইফেক্টটি অ্যাড করে নেব তো আপনাদের বুঝতে অসুবিধা হলে আমি স্ক্রিনে লিখে দিছি সেখান থেকে আমরা দেখে অ্যাড করে নেবেন তো এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি তো এটাকে আমরা ছোট করে আমাদের 5 নম্বর ফটোতে অ্যাড করে নেব তো এখন আমরা এখান থেকে আবার চলে আসবো ভিডিও ইফেক্টে তো এখন আমরা চলে আসবো স্পার্ক নামে অপশনে তো এখানে আমরা স্পার্ক নামে অপশন চলে আসতেছি তো এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বরে একটি ইফেক্ট আছে মেথুর আমরা এই মেথুর ইফেক্টটি অ্যাড করে নেব তো টিক মার্ক করে দিচ্ছি তো এটাকে আমরা ছোট করে আমাদের 6 নম্বর ফটোশুটে অ্যাড করে নিব তো এখান থেকে আমরা আবার চলে আসবো ভিডিও ইফেক্টে এখন আমরা চলে আসবো পার্টি অপশনে তোমার নিচে চলে আসবো তো এখান থেকে পাচ্ছেন রিপ্লেস নামে একটি ইফেক্ট আছে আমরা এই রিপ্লেস নামে ইফেক্টটি অ্যাড করে নিব তো এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি তো এটাকে আমরা ছোট করে আমাদের 7 নম্বর ফটোশুটে অ্যাড করে নিব তো 7 নম্বর ফটোতে অ্যাড করে নিলাম তো এখান থেকে আমরা কপি অপশনে ক্লিক করে দিব তাহলে আমাদের 8 নম্বর ফটোতেও অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে আমরা আবারও চলে আসবো ভিডিও ইফেক্টে তো এখন আমরা আবার চলে আসবো স্পার্ক নামে অপশনে তো আবার আসে আমরা 7 নম্বরের মিচার ইফেক্টটি অ্যাড করে নিব তো টিক মার্ক করে দিচ্ছি তো এটা আমাদের 9 নম্বর ফটোতে অ্যাড করে নিব তো এখন আমরা চলে আসবো 12 নম্বর ফটোতে তো এটা আমাদের 12 নম্বর ফটো তো এখানে আমাদের লেয়ারটা রেখে আবার চলে আসবো ভিডিও ইফেক্টে তো আবার আমরা সেই মেথড ইফেক্টটি অ্যাড করে নিব তো টিক মার্ক করে নিচ্ছি তো এটা আমাদের 12 নম্বর ফটোতে অ্যাড করে নিব অলরাইট গাইজ আমাদের ফটোগুলোতে ইফেক্ট সেট করা কমপ্লিট হয়ে গেল এখন এখান থেকে আমরা আবার চলে আসবো শুরুতে তো দেখা যাচ্ছে আমাদের ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফাইনালি আমাদের মিউজিকটি অ্যাড করে নিব তো আমরা ক্লিক করে দেবো অ্যাড অডিওতে চলে আসবো এক্সট্রাডে তো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা মিউজিকটি ডাউনলোড করে নেবেন এবং অ্যাড করে নেবেন তো এখান থেকে আমরা মিউজিকটি অ্যাড করে নিচ্ছি তো আমাদের মিউজিকটি এখানে চলে আসছে তো
তো এখন যদি আমরা আমাদের ভিডিওটি প্লে করে দেখি অলরাইট গাইজ দেখতে পারলেন আমাদের ভিডিওটা একেবারে অসাধারণভাবে এডিটিং করা হয়ে গেছে। এখন আমরা ফাইনালি ভিডিওটি সেভ করে নিব। তো এই কর্নারে দেখুন একটা সেভ আইকন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। অলরাইট গাইজ আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে এডিটিং করা হয়ে গেল। সবার কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।